আজকে যাব মূলত আমরা একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে তাই আন্ডাবাত চা শাশুড়ি আর একমাত্র শ্যু আমি কিনে রেডি হয়ে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোলার মতে আমরাও ভালো আছি এই তো আমরা সবাই রেডি হয়ে গেছি আর একটা অটো রার দিয়ে সুন্দর করে সবাই উঠে পড়লাম আর চলে যাচ্ছি একটা ওই যে বললাম একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে মূলত সে আমার ভাসুর হয় আর আরেক হিসাবে নানা হয় যাই হোক আজকে বলত আমরা নানার সাথে ইফতার করবো আর এই তো দেখতে দেখতে চলে এসেছি তার বাসা আর তাদের বাসাটা এত পরিমাণ সুন্দর বিশেষ করে বাড়ির সামনের অংশটা মানে এত সুন্দর একটা ফিল পাবেন সেখানে গেলে সব ধরনের গাছ আছে বসার সুন্দর স্পেস আছে আর এত সুন্দর দেখা যায় বাসাটা এখান থেকে এখানে আমি ছোটোবেলা থেকেই যেতাম যাই হোক সে কাহিনী অন্য সময় বলা যাবে দেখেন এখানে কত সুন্দর সুন্দর গাছ সকল প্রকার গাছ আছে আমার মেয়েরা তো এসেই খেলাধুলা শুরু করেছে বাট আমরা ইফতার খুব কাছাকাছি সময় এসেছি কিছু সময় জাস্ট বাকি মানে হাফ এন আওয়ার হবে তো আমার স্বামী আবার চলো আগে দেখা করি তোমার বড় আব্বু সাথে তারপরে এই যে আমরা চলে যাচ্ছি আর তিনি মানে গেটে দাঁড়ায় আছে আমাদের ওয়েলকাম করার জন্য খুবই অমায়িক একটা মানুষ মানে কতটা বিনয়ী হইলে সম্ভব শুধু আমেরিকা থেকে এসে আমাদের জন্য দরজা দাঁড়ায় আছে আলহামদুলিল্লাহ সে আসলেই খুব ভালো মানুষ যাই হোক এই তো এটা আসলে ভাষার ভিতরেটা আগেই একদিন দেখিয়েছিলাম যে তাদের ভাষাটা কতটা গুছানো আর আসলে আমার মতো তাদের বাচ্চা নাই তো সেই জন্য বাসাটা খুব গুছানোই থাকে আমার বাসাটা যত এলোমেলো যাই হোক এই তো বাসার মানে ভিতরটা অনেক বেশি সুন্দর আর আমার মেয়েরা যেখানেই খোলামেলা পায় সেখানেই ছোটাছুটি ছুটোছুটি করা শুরু করে যাই হোক এই তো নানা জিও চলে আসলো আমাদের সাথে কথা বলতেছিল নানা বলতেছে চলো যাই আমরা সাদে গিয়ে একটু ঘুরে আসি যেহেতু এখনই ইফতারের সময় আছে যাই হোক এইখানে একটা মেয়েও মেউ ছিল মানে তাদের বিল্লি বিল্লিটা খুবই মানে কী বলে আমাদের দেখে দৌড়াদৌড়ি করছিল। যাই হোক এই তো সাদে চলে আসলাম আর সাদের ভিউটাও খুব বেশি সুন্দর কারণ এখানে যে সব সময় থাকে আমাদের শ্রদ্ধীয় কায়ুম ভাই সে মানে খুব পরিপাটি করে রাখে অনেক টাছ লাগিয়েছে ফুল গাছ থেকে ধরে যত প্রকার গাছ আছে আমার কাছে মা স্বাদের মধ্যে টাছ থাকলে বা স্বাদ বাগান করলে ভীষণ 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 পরিমাণ ভালো লাগে এই যে এই ফুলগুলো অনেক সুন্দর এই ফুলগুলোর নাম মেবি বি আমি ভুল বলেছি কিনা আপনারা একটু বইলা দিয়ে যাই হোক সব কিছু আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল আর এই যে এই আম গাছ এই আম গাছের আম ফ্রোজেন করে রাখা ছিল এটার জুস একটু পরে আমরা খাবো মানে এটার জুসটা না খেয়ে আছে যাই হোক এই যে সাত থেকে নিচের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এই বাঁধাকপিটা মানে সাদের মধ্যে সুন্দর করে লাগানো হয়েছে সময় হয়ে গেছে আর আমরা এই যে আজানের ইফতার করতে নিচে চলে আসলাম যাই হোক খুব সাদা ইফতার থাকলো ইফতারটা কিন্তু খুব তৃপ্তি করে খেয়েছি কারণ রাঁধুনিটা হয়েছে আমাদের কায়ুম ভাই সে এত ভালো রান্না করে মানে তার জাস্ট তার হাতে জাদু আছে যাই হোক ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম তারপরে এই যে সবজির খিচুড়ি রান্না করেছিল খিচুড়িটা ছিল বিশেষ করে আচার দিয়ে খেতে এত বেশি ভালো লেগেছিল আর তখন না বলতে পারিনি হয়তো বা থ্যাংক ইউ সো মাচ কায়ম ভাই ভিডিওর মাধ্যমে আজকে যাই হোক এই যে এটা হয়েছে আমাদের অনুভবের হাতে মুড়ি মাখা সব কিছুর পরে আমরা মুড়ি মাখা খেয়েছি এটা আরও বেশি টেস্ট ছিল আর পরিশেষে এই যে নানাজি আমাদের মানে বাসি বাজানো শোনাই শোনাচ্ছিলো মানে সে খুব ভালো সিটি বাজাইতে পারে আমরা খুব এনজয় করতেছিলাম অবশেষে চলে আসলো বিদায়ের পালা এই যে আমরা বিদায় নিচ্ছি আর উনি আমাদের গিফট দিয়েছে প্রত্যেকবারই উনি যখন আমেরিকা থেকে আসে উনি আমাদের জন্য টুকটা গিফট নিয়ে আসে আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো কেটেছে সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম